আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ফ্রিজে কিভাবে গ্যাস করতে হয়। তো দেখুন, আমাদের ব্যাকআপ মেশিন চলছে। তো ব্যাকআপ মেশিনটা খুলে দিলাম, হয়ে গেছে। কম্প্রেসারে যাতে কোনো আলাদা বাতাস না থাকে এর জন্য ব্যাকআপ দিতে হয়। এখন আমরা থাউজিং দিয়ে দেব, সামান্য একটু পানির মতন একটা তরল পদার্থ। যেহেতু ব্যাকআপ মেশিন দিয়ে বাতাস দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু থাউজিং দিয়ে দিলাম। ওটাতে একটু কম হয়ে গেছে, আরেকটা থেকে দিয়ে দিলাম। ওটা দিলে ভালো থাকে জিনিসটা ভিতরে, দ্বিতীয়বার গ্যাস করতে গেলে ভালো সুবিধা হয়। তোমার হলে আবার গ্যাস করা লাগে তো দেখুন, অস্থির করে দিতে হবে ওটা মাথায়, এবং নজলের পিনটা আলতো করে ঢিল দিলে আস্তে আস্তে ভিতরে চলে যাবে। আলতো করে সামান্য একটু দিতে হয়, বেশি না। নজলটা ঢিল দেওয়া হচ্ছে, এখন টাইট দেওয়া হলো, আবার একটু ঢিল দেওয়া হবে। বন্ধ করতে হবে, চালু করতে হবে। যাই হোক, আমাদের এটা শেষের দিকে হয়ে গেছে, খুলে দিলাম। এখন আমরা গ্যাস দিব। আমাদের মেম টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স প্রত্যেক দিন নিত্য নতুন কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স ফলো করুন। অবশ্যই কিছু না কিছু শিক্ষণীয় ভিডিও হবে, দেখতে থাকুন। আমরা এখন গ্যাস দেব, ওই নজলেই গ্যাস দেব 33 গ্রাম। আমাদের গ্যাসের তো আগে ওজন দিয়ে নিয়েছি, আবার পরিমাণ মতো দিয়ে দেব এটাতে 33 গ্রাম। ছোট্ট একটা ফ্রিজ, গ্যাস খোলা হচ্ছে, আলতো করে ওপর করে দেবেন, আস্তে করে ঢিল দেওয়া হচ্ছে, হালকা একটু গ্যাসের মাথা ছেড়ে নেবেন, যাহাতে পাইপে কোনো বাতাস থাকলে গ্যাসের ধাক্কা যাতে বাইর হয়ে যায়। হ্যাঁ, ফ্রিজটা চালু করে দেব। চলন্ত অবস্থায় গ্যাস দিলে সবচাইতে ভালো হয়। খুব ধীরে দিতে হবে, বন্ধ করতে হবে, দিতে হবে, বন্ধ করতে হবে, আস্তে আস্তে দিলেই হয়ে যাবে। আর দেখা হচ্ছে, আমাদের টেকনিশিয়ান দেখছে গরম হয়েছে নাকি। আলতো করে খুলতে হবে এবং দিতে হবে। দেখুন, সুন্দর আস্তে আস্তে খুলে আবার বন্ধ করা হচ্ছে। একটু হাত দিয়ে দেখতে হবে গরম হলো নাকি পাইপটা। কারণ এটা দেখা হচ্ছে ঠান্ডা হচ্ছে নাকি। কম্প্রেসারে গ্যাস দিলে দেখতে হয় যে কম্প্রেসার চালু হওয়ার পরে গরম না হয় ঠান্ডা, যে কোনো দুই পাইপে দুই ধরনের হবে, একটা ঠান্ডা হবে, একটা গরম হবে। আমাদের গ্যাস দেওয়া শেষের দিকে, আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে গ্যাস করতে হয়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল MEM TV MEM TV.BD24 এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স। আপনাদের ভালোবাসা নিয়ে পথ চলার অঙ্গীকার। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স ফলো করবেন। খোদাহাফেজ, এখানেই ভালো থাকবেন সবাই। আমাদের গ্যাস দেওয়া শেষের দিকে, খোদাহাফেজ।